ঢাকার বাইরে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারলে এবং মানুষের আস্থা ফেরাতে পারলে রোগীরা ঢাকামুখী হবেন না এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন দুপুরের সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএস আর এফ সংলাপে বলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার চিকিৎসা ক্ষেত্রে গাফলতির কোনো নেই সতর্ক করে তিনি বলেন হাসপাতালে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেক নাগরিকের চিকিৎসা এবং ঔষধ পাওয়ার অধিকার রয়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন নির্ধারিত দামের বেশিতে ওষুধ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমি এটা ব্যাপারে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি আমি এটা এখন এই মুহূর্তে এখানে বলবো না এই ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়ে এবং এটা আমি যত কারণ এটা একটা আমি আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি এবং এটা আমি নিয়ে আরও মানে গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়